ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চুমকিজ অ্যান্ড সোয়াতিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আমাদের নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে এখানে তিথিও রেডি, এখানে কৃষাণুও রেডি হয়ে গেছে। তো আমরা বেরোচ্ছি এখন, বলবো না কোথায় যাচ্ছি, চলো যেতে যেতে তোমার সাথে গল্প করবো, চলো। চলে এসেছি বজবজ স্টেশনে। এই যে তোমাদের প্রীতি দিদিও এসেছে, আর এখানে অবস্থা দেখো। এই যে তো ট্রেন মিস করেছি আমরা, আবার আসবে, অ্যানাউন্স করে দিয়েছে আসবে। এই যে সবাই হাই করে দাও, হাই করে দাও, ওটাকে তো ছেলেই মনে হয়। তো চলো ভিডিও দেখতে থাকো, কোথায় যাবো এখনো বলবো না, বলবো না, বলে দিয়েছি। ও এ হচ্ছে এমন, এ ঠিক বলে দেবেই, পেটে কিছু নেই, পাতলাদেরও কিছু থাকে, এর তো কিছুই নেই পেট। তো চলো ভিডিও দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমরা এখন ট্রেনে উঠে গেছি, এই যে এদিকে দেখতে পাচ্ছ ওই কোণে তিথি, এরা সব দিবার হয়েছে, শুভ পিঠি সামনে চলে তো এসেছি, বাট ভাগ্যটা এতটাই খারাপ যে আজকে নাকি বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। এটা আমি জানতামই না, এত বড় হয়ে গেছি কোনোদিনই জানতাম না। অবশ্য আমার শীতের সময় আসি, তখন নাকি প্রতিদিন খোলা থাকে, বাট আজকে বন্ধ, মানে ভাগ্যটা খারাপ। এখন ঠিক করা হলো যে কি করা যায়, কোথায় যাওয়া যায় পুষ্টিগুলোকে নিয়ে, তাই ঠিক করলো নিকো পার্ক যাবো, এবং নিকো পার্কে গিয়ে একটু আনন্দ করবো আজকে। চলো তাহলে নিকো পার্কেই যাই। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি নিকো পার্কে, আর চিড়িয়াখানা বন্ধ, কি করা যাবে। তো আমরা উবের বুক করে চলে এলাম নিকো পার্কে, দেখে দেখাই চলো। তো নিকো পার্কে চলে এসেছে, এই যে টিকিট কাউন্টার, টিকিট কাটতে যাওয়া হচ্ছে। এবার ভেতরে যাব, দেখা যাক কী কী চড়ব। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি নিকো পার্কে, এই যে হাতে ব্যান্ডও পরে নিয়েছি, যে তিথি সবাই রয়েছে। চলো, এই যে অরিজিনাল বাঘ তো দেখা যায়নি, এটা স্ট্যাচু দেখানো বাঘের, আমার মেয়ে তাতেই খুশি। সো আমরা এখন চলে এসেছি খেতে, এখানে খাবো ফুড কোর্টে। আর এই যে বেরিগো রাউন্ডটা রয়েছে, এটা চড়া হবে পরেই। এই যে ফচকে দুটো, বিশাল রোদ, ফাঁকা আছে বলে ভালো মতন ঘোরা যাচ্ছে। চলো এখানে খেয়ে নিই, দেখা যাক কী কী খাওয়ার পাওয়া যায়। তো ফ্রেন্ডস এখন আমরা বসে আছি হচ্ছে এই ফুড কোর্টেই, অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার, রাইস আর চিলি চিকেন। তো খেয়ে নেবো ছটফট, তারপর ঘুরবো, আনন্দ করবো। চলো ভিডিও দেখতে থাকো। তো আমাদের খাবার চলে এসেছে, এই যে রাইস অ্যান্ড চিলি চিকেন, এখানে এরা খাওয়া শুরুও করে দিয়েছে, ওই যে ওখানে পনেরা বসেছে। চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। এবার যেটা করছি সেটা হচ্ছে সেভেন আপ খাচ্ছি। আমরা এখন বসে পড়েছি রোলার, এটা রোলার কোস্টার। চলো, পৃথিবীর ভেতর ঢুকছি, পৃথিবীটা ঢুকছি। চ
সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি চড়তে স্কাই হাই, এবং দেখতে এটা খুবই মজাদারই লাগছিল দূর থেকে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা তিন চারজন মিলে, মানে আমি, বোন, দীপা আর মা, চারজন উঠবো। শুভ আর কৃষাণু তো ভয়েই কাবু, দেখেই নাকি ওদের ভয় লাগছে, উঠবে না। আর বাচ্চাদের তো অ্যালাউ নেই, তাই ওদেরকে নিলাম না। আমরা চারজনেই উঠে পড়েছি এবং এটা চড়বো, প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি। এটা কেমন, অনেক দেখেছি সবাই চিৎকার করছিলো, দেখি কেমন লাগে আমাদের। আর তোমরাও দেখতে থাকো, আর এখানে এলে অবশ্যই এটা চড়ে তোমরা দেখতে পারো, আমাদের তো খুবই মজা হয়েছে। বেল লাগিয়ে, বেল লাগিয়ে, বেল বেল লাগাও, বেল লাগাও। সো এখন আমরা চড়বো বোটে, এই যে সবাই মিলে আসছে, বোটে চড়বো, বোর্ডিং করবো, চলো। জল, হ্যাঁ আমি সাঁতার জানি না, আমার ভয় লাগে সর্বক্ষণে। তো এই যে আমরা বোটিং এ চলে এসেছি, বোনেরা সামনের বোটেই রয়েছে, এটি দিয়ে ঘোরো। আচ্ছা, আমার কিছু করতে হবে না, ও বুঝে নিয়েছে। দিদি মজা হচ্ছে, সোজা করে রেখে ঘোরো।
সো ফ্রেন্ডস, আমাদের ওয়াটার পার্কে ঘোরা কমপ্লিট। এই যে চুল টুল পুরো ভিজে গেছে, তো যে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এখানে সবাই বসে আছে, মেয়েদের খাইয়েও নিয়েছি। এবার আমরা বাইরের দিকে যাবো, মনে হচ্ছে সব বন্ধ হয়ে গেছে, আর চড়ানো যাবে না, মেয়েরা ঘুমোইয়েও নিয়েছিল একবার। চলো বাইরে যাই, আবার তোমাদের সাথে গল্প হবে তাহলে, চলো। হ্যালো ফ্রেন্ডস, তো ঘরে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে, প্রায় 9:30 ঘরে ঢুকেছি। সেই মানে নিকোপার থেকে বেরিয়ে অনেকক্ষণ বসেছিলাম, গাড়ি পাচ্ছি না, উবেরগুলো বড্ড বদমাইশি করছিলো, প্রচুর টাকা চাইছিলো। শেষমেশ গাড়ি বুক করে আমরা বাড়ি ফিরলাম। আর এই যে এখানে মশারিও খাটানো হয়ে গেছে, শোয়ার প্রস্তুতিও হয়ে গেছে, আর আজকে রান্না করা তো সম্ভব নয়, তাই রুটি আর তড়কা কিনে নিয়ে এসেছিলাম সকলের জন্য। তো খাওয়াও হয়ে গেছে, ডিনারও কমপ্লিট, আর পুরো ফ্রেশ হয়ে মানে এবার শোবো, আর কালকে শ্যাম্পু দেবো আগে, কারণ চুলের অবস্থা খুব খারাপ। যারা গেছো ঘুরতে ওয়াটার পার্কে তারা জানো যে চুলের অবস্থা খারাপ হয়ে যায় জলে। তো সবাই অনেকেই ওখানে শ্যাম্পু ট্যাম্পু দিচ্ছিলো, বাট আমি দিইনি, আমার ঠিক পোষাচ্ছিলো না, তাই আমি আজকে কালকে দেবো শ্যাম্পু। তো এই বিছানাপত্র হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে, মেয়ে খুব বমি করেছে, বাইরের এই ওই তাই জল বিস্কুট খাইয়ে শুয়ে দিয়েছি। চলো, আর বকবক করতেও পাচ্ছি না, সেই সকালবেলায় উঠেছি, রান্না টান্না করেই বেরিয়েছিলাম ঘুরতে, আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো, আবার কালকে উঠবো, আবার কালকে যুদ্ধ শুরু হবে। তো চলো, আজকের জন্য গুড নাইট, টাটা। আর ব্লগটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি তো দেখবে, আমি জানি তোমাদের খুব ভালো লাগবে, মজাদার লাগবে, তো দেখতে থাকো, চলো।